बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम माय ऑल व्यूअर्स एंड सब्सक्राइबर सबाई निश्चय आल्लाह रहमते जे जेखने आछेन खूब भलो आछेन। आजकेर भिडियोते आमी आपनादेर साथे शेयर करब भाजा मुरगी। आज तो भाजा मुरगी रेसिपिटा आपनादेर साथे शेयर करब एबं खूब अल्प उपकरणे घरे थाके एमन किछु मसला दिए आजकेर ई भाजा मुरगीटा आमी आपनादेर तैरी करे देखाबो। आपनारा किन्तु जे कोनो अनुष्ठाने एरकम आस्त मुरगीर भाजा रेसिपिटा রাখতে পারেন, দেখতেও যেমন সুন্দর লাগে আর এটা খেতেও দুর্দান্ত মজা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিউয়ার্স আমার ভিডিওগুলো আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই আজকের এই ভাজা মুরগিটা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে আর আমি কীভাবে তৈরি করছি। ভাজা মুরগিটা করার জন্য এখানে আমি ছোট সাইজের বা বাচ্চা মুরগি যেগুলো আছে সেগুলো তিনটা নিয়েছি। আপনারা চাইলে একই রেসিপিতে এখানে বড় মুরগি দিয়েও করতে পারবেন। তো মুরগিটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন আমি মুরগিগুলো পেটের ভিতর থেকে নাড়িভুঁড়ি যা ছিল সবই বের করে ক্লিন করে নিয়েছি। আর এই মুরগিগুলো যেহেতু বাচ্চা মুরগি তাই আমি এগুলোর গায়ে কোনো রকম আঁচড় বা কেটে নেইনি। তবে বড় মুরগি হলে অবশ্যই আপনারা একটু গায়ে ছুরি দিয়ে কেটে নেবেন। এখন এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, চালের গুঁড়া এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর লাগবে বেসন, বেসন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। সাথে দিয়ে দিব কর্ন ফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ, তবে আপনাদের স্বাদ বুঝে এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লাগবে আমাদের একটা ডিম। এখন এই ডিমটাকে আমি ভেঙে তারপরে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিব। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। আদা রসুন বাটা এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখানে আদা এবং রসুন দুটো একত্রে ব্লেন্ড করা রয়েছে। এবার দিয়ে দিব এখানে লেবু, লেবুর রসটা এখানে দিতে হবে প্রায় 3 টেবিল চামচের মতো। তো আমি এখানে একটা লেবু পুরোটাই দিয়ে দিচ্ছি। লেবুর রসটা ভালো করে চিপে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার এই সব উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে চিকেনের সাথে। খুব ভালো করে মুরগিগুলোর সাথে এমনভাবে মাখিয়ে নিব যাতে মুরগিগুলোর প্রতিটা জায়গায় খুব ভালো মতো মশলাগুলো মিশতে পারে বা পৌঁছাতে পারে। খুব ভালো করে চিকেনের গায়ে বা মুরগির গায়ে আমাদের এই মশলাগুলো লাগিয়ে নিতে হবে। এমনকি মুরগির ভেতরেও কিন্তু মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে হাত দিয়ে। খুব ভালো করে মেখে নিতে হবে আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, তাহলে খুব ভালো মতো মুরগিগুলোর গায়ে মশলাগুলো লেগে যাবে। সব মশলাগুলো মুরগির গায়ে ভালো করে মেখে নেওয়ার পরে এখন মুরগির অবস্থাটা এই রকম হয়েছে। এবার এই মুরগিগুলোকে ম্যারিনেট করে রেখে দিতে হবে ঘন্টা খানেক। তবে আপনাদের হাতে সময় না থাকলে কমপক্ষে আধা ঘন্টা রাখলেও চলবে, তবে সারা রাত রাখতে পারলে ভালো। আমি এখন 2 ঘন্টার জন্য এই মুরগিগুলো ম্যারিনেট করে রেখে দিব। আর অবশ্যই গরমের সময় হলে নর্মাল ফ্রিজে রেখে তারপরে ম্যারিনেটটা করতে হবে। তো আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। দুই ঘন্টা পরে আমি ফিরে এলাম, আমার চিকেনগুলো ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাজতে চুলায় চলে যাব।
চুলায় আমি ডুবো করে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর এই মুরগিগুলো ভাজার আগে অবশ্যই, যেহেতু আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, তো উপরের স্ক্রিনটা একটু শুকিয়ে আসবে, তাই মশলাগুলো খুব ভালো মতো আবারও মুরগির গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর এগুলোকে ভাজতে দিতে হবে। তো একটা একটা করে মুরগি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে তারপরে কিন্তু মুরগিগুলো দিতে হবে। তারপর চুলার জ্বালটা আপনারা কমিয়ে দিতে পারেন, কারণ যদি অল্প গরমে তেলের মধ্যে মুরগিগুলো ছাড়েন, সেক্ষেত্রে মুরগির গায়ে যে মশলাগুলো আছে সেগুলো তেলের সাথে মিশে যেতে পারে, তাই তেলটা বেশ ভালো গরম করে নিতে হবে। এখন এই মুরগিগুলো উল্টে পাল্টে তারপরে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মুরগি সিদ্ধ হয় এবং সুন্দর একটা কালার চলে আসে। তো আমি এখন এই মুরগিগুলোকে উল্টে পাল্টে তারপরে চুলার জালটাকে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিব, যতক্ষণ না মুরগিটা ক্রিস্পি হয় এবং সুন্দর ভাজা হয়। তো ফিরে আসছি মুরগিটা পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পরে। আমি এই মুরগিগুলোকে উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেখেই মনে হচ্ছে অনেক ক্রিস্পি হয়েছে। তো এখন এই মুরগিটাকে আমি ভালো করে তেল থেকে তুলে নিব, তেলটাকে ভালো মতো ঝরিয়ে নিয়ে তারপর একটা কিচেন টিস্যুর উপরে তুলে নিব, যাতে এক্সট্রা তেলটা সুপ করে নিতে পারে। একই প্রসেসে আরও একটি মুরগি রয়েছে, সেটাও আমি ভেজে নিব এবং ভেজে নিয়ে ফিরে আসছি। এই তো আমার মুরগিগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত অল্প সময়ে এবং খুব সাধারণ কিছু মশলা, যেগুলো সবসময় আমাদের ঘরে থাকে, সেই রকম কিছু মশলা দিয়ে আমি খুব মজার একটি রেসিপি তৈরি করে ফেলেছি। আপনার বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু খেতে ভীষণ মজা। আপনারা চাইলে এই মুরগিটা এমনিতেও খেতে পারেন, আবার চাইলে রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে পরিবেশন করা যায়, চাইলে পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারবেন। যে কোনো অনুষ্ঠানে এরকম ভাজা মুরগি একটা থাকলে কিন্তু দেখতেও আকর্ষণীয় লাগে, খেতেও খুব ভালো লাগবে। আশা করছি আমার আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।